দেশ বিদেশ রাজ্য রাজনীতি শিক্ষা সংস্কৃতি অপরাধ বিনোদন সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আপনারা দেখছেন WB নিউজ 24 খবরের গভীরে। এতদ্বারা সকল স্তরের সামুদ্রিক মৎস্যজীবী সংগঠন খুঁটি সমিতি সভাপতি সাধারণ সম্পাদক মহাশয়দের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে ব্যান পিরিয়ড অন ফিশিং হিসাবে 15 এপ্রিল থেকে 14 জুন সময়কালে নদী বা সমুদ্রে যেন কেউ মাছ ধরতে না যায় তা সুনিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও কঠোর নজরদারি রাখার অনুরোধ করা হচ্ছে। এছাড়াও ভারতীয় আবহাওয়া দপ্তর কর্তৃক প্রকাশিত খবর অনুসারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি গভীর নিম্নচাপ দেখা দিয়েছে। এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলীয় অঞ্চলে প্রবল ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই উপলক্ষে সকল মৎস্যজীবীদের আগামী 16 মে তারিখ থেকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে এবং নিয়মিতভাবে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদান্তে সহ মৎস্য অধিকর্তা সামুদ্রিক ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা। খবর অনুযায়ী একটি ঘূর্ণিঝড় তো বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে 18, 19, 20 তারিখ থেকে চান্স আছে। 18, 19, 20 তিন দিনের মধ্যে আসার চান্স আছে। তো আমরা পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের পক্ষ থেকে গতকাল থেকেই অলরেডি প্রচার শুরু করেছি যাতে মৎস্যজীবীরা নিরাপদ জায়গায় চলে আসে। এখন সামুদ্রিক ব্যান পিরিয়ড চলছে, 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত আমাদের ফিশিং ব্যান পিরিয়ড, যার জন্য কোনো ফিশিং বোট নদী বা সমুদ্রে নেই। যদি কেউ অমান্য করে বেরিয়ে গিয়ে থাকে তাদেরও আমরা রিকোয়েস্ট করেছি এবং রিকোয়েস্ট করছিও যে ওরা যেন নিরাপদ জায়গায় চলে আসে। কাল থেকে যেন কেউ সমুদ্রের পাশাপাশি বা নদীতে কেউ ফিশিংয়ে না যান কোনোভাবেই, এবং ওনারা যেন সমুদ্র বা নদীর উপকূলে যারা বসবাস করেন তারা যেন নিরাপদ জায়গায় চলে আসেন। দরকার হলে ব্লকের বিডিও সাহেবদের সঙ্গে কথা বলুন, পঞ্চায়েতের সঙ্গে কথা বলুন, সবাই যেন নিরাপদে থাকেন। তো আমি সব পঞ্চায়েত প্রধানদেরও রিকোয়েস্ট করব, আপনারা সমস্ত মৎস্যজীবীদের সজাগ করুন, অ্যালার্ট করুন, এবং আমি ফিশারম্যান অ্যাসোসিয়েশনদেরও আমি রিকোয়েস্ট করব, আপনারা সমস্ত ফিশারম্যানদের কাছে কাছে খবরটা পৌঁছে দিন, যাতে এর আগের যে ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে, এবারে যেন পুনরাবৃত্তি না হয়। তো আমরা সরকারের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সবাইকেই বলবো, অযথা আতঙ্কিত হবেন না, সরকারের নিয়ম মেনে চলুন এবং আবহাওয়া দপ্তরের খবর শুনুন। আমরা সমস্ত রকম খবর দিচ্ছি, আমরা কাল থেকে ডায়মন্ড হারবারের কন্ট্রোল রুমও খোলা রাখবো, কন্ট্রোল রুমের নাম্বার আমরা সবাইকে দিয়ে দেবো, সমস্ত রিপোর্টার বা সমস্ত অফিসে আমাদের নাম্বার আপনারা পেয়ে যাবেন। কোনো অসুবিধে হলে আমাদের সরাসরি ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। তো সবাই ভালো থাকুন। ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান ধেয়ে আসতে চলেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সহ অন্যান্য জেলাগুলোতে। সাগর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাগর তীরের মানুষদের কঠিন সতর্কবার্তা আগাম জানানো হচ্ছে। আজ বিকেল থেকে নৌকো, লঞ্চ, ট্রলার, যাত্রীবাহী ট্রলার, মৎস্যজীবীদের নদী বা সমুদ্রে বেরোনো সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করা হলো, এমনকি নদীতে নগর করে। খুঁটি সমিতির সভাপতি সাধারণ সম্পাদক মহাশয়দের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে ব্যান পিরিয়ড অন ফিশিং হিসাবে 15 এপ্রিল থেকে 14 জুন সময়কালে নদী বা সমুদ্রে যেন কেউ মাছ ধরতে না যায় তা সুনিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও কঠোর নজরদারি রাখার অনুরোধ করা হচ্ছে। এছাড়াও ভারতীয় আবহাওয়া দপ্তর কর্তৃক একটি গভীর নিম্নচাপ দেখা দিয়েছে, এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূল।
ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলবর্তী অঞ্চলে প্রবল ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই উপলক্ষে সকল মৎস্যজীবীদের আগামী 16 এপ্রিল থেকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।